নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে গেল একটি ইলিশ বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকায় জানা গেছে ইলিশ বোঝাই ট্রাকটি ডায়মন্ড হারবার যাচ্ছিল একেই বোধহয় বলে কারো সর্বনাশ তো কারোর পোষমাস মাছের আড়তে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইলিশ মাছ ভর্তি একটি ট্রাক স্থানীয় সূত্রে খবর ট্রাক উল্টে যেতেই গাড়ি থেকে সমস্ত মাছ এসে পড়ে রাস্তার ওপর স্থানীয়দের মধ্যেও হুটোপুটি বেঁধে যায় মাছ নেবার জন্য। স্থানীয়দের পাশাপাশি এই সুযোগ কাজে লাগায় রাস্তায় চলতি সাধারণ যানবাহন চালক ও তাদের আরোহীরাও রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একশো নম্বর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় জানা গেছে কাকদ্বীপের ঘাটে ইলিশ মাছ ধরার পর ফিরে আসে মাছ ভর্তি ট্রলারগুলি সেখানেই ট্রাক ভর্তি হয় ইলিশ এরপর সেই মাছ চলে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্রনাথ বাজারে এদিনও কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার যাবার পথেই ঘটে এ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনায় গাড়ির চালকসহ মোট তিনজন গুরুতর জখম হয়েছেন বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কাকদ্বীপ